বন্ধুরা, কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয় ধনতেরাস উৎসব এবং এই দিনে সোনা রূপসহ অন্যান্য বহু কিছু জিনিস রয়েছে যেগুলিকে কেনা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এবং বাঙালি অবাঙালি সমস্ত মানুষেরাই এই ধনতেরাসের দিন জিনিস তো কেনেনি সাথে কুবের দেবতা মা লক্ষ্মী এবং গণেশের পূজা করে থাকেন ধনবৃদ্ধি সমৃদ্ধি এবং ঐশ্বর্যের জন্য। কেননা আমরা সকলেই জানি শুভ দিনে শুভ সময় বা মুহূর্তে করা কাজ আরও বহুগুণ বেশি ফল দেয়। তাই এই ধনতেরাসের দিন জিনিস কেনার আগে শুভ সময় অবশ্যই আমাদের সবাইকে জানতে হবে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে ধনতেরাসের দিন সংগঠিত হতে চলেছে সর্বার্থ সিদ্ধি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগকে সবথেকে শুভ বা ভালো মুহূর্ত বলে মনে করা হয়। কেননা এই সময় সমস্ত সিদ্ধি একত্রে বাস করেন এবং এই শুভ সময়ে সোনা ও অলংকার ছাটা ও লবণ কেনার জন্য সবচেয়ে ভালো সময় শুভ মানা হয়। এবং এবছর সর্বার্থ সিদ্ধিযোগ লাগছে 23 অক্টোবর সকাল 6:31 থেকে শুরু হবে এবং এই সর্বার্থ সিদ্ধিযোগ থাকবে দুপুর 2:34 পর্যন্ত। এবং এই শুভ সময়ে সোনা ও রূপ কিনুন এবং ধনতেরাসের দিন রূপোর যে জিনিসগুলি বাড়িতে অবশ্যই কিনে আনা প্রয়োজন বা আনতে হবে সেগুলি সম্পর্কে এবার জেনে নেব। কেননা এই রূপোর সামগ্রীগুলি যদি আপনি ধনতেরাসের দিন কিনে বাড়িতে রাখতে পারেন তাহলে ভাববেন মা লক্ষ্মীর নিরন্তর শ্রীবৃদ্ধি এবং ধনবৃদ্ধির আশীর্বাদ তো আপনার উপর দেবেনই, সাথে আপনার বাড়ির সমস্ত নকারাত্মক ঊর্জা এবং রাহুর সমস্ত খারাপ প্রভাব আপনার বা আপনার বাড়ির উপর যদি থেকেও থাকে তা এক নিমেষে নষ্ট হয়ে যাবে এবং আপনি হয়ে উঠবেন সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটমুক্ত ধনসম্পত্তিতে ভরপুর একজন ব্যক্তি। বন্ধুরা, চলুন সে সম্পর্কে আজকে আমরা জেনে নিই। তবে এবং আপনাদের সবাইকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, প্রথমেই রূপোর যে জিনিসটি ধনতেরাসের দিন কিনবেন সেটি হলো রূপোর তৈরি সলিড জোড়া হাতি। এই জোড়া হাতির শরীরটি যেন উপরের দিকে তোলা থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবেন। কেননা হাতির শর উপরের দিকে থাকার অর্থ হলো শুভতার সূচক এবং উন্নতির সূচক। এটি আপনার ব্যবসা কর্ম সমস্ত ক্ষেত্রেই উন্নতি ঘটাবে এবং আপনার ধনসম্পত্তির বৃদ্ধি ঘটাবে। এবং দ্বিতীয় যে জিনিসটি কিনবেন সেটি হলো রূপোর তৈরি মা লক্ষ্মী এবং সেটি 4 বাহুযুক্ত, যেটিকে মহালক্ষ্মী বলা হয়ে থাকে। সেই মহালক্ষ্মী আপনি এই ধনতেরাসের দিন কিনবেন এবং আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন, ব্যবসা বা শিল্পস্থানে আপনি এটি রেখে দিতে পারেন। এটি দেখবেন যে মা লক্ষ্মী আপনার অপার ধন বৃদ্ধি তো ঘটাবেই, সাথে আপনার এবং আপনার ব্যবসায় যে অবনতি হচ্ছিল বা কোনো কারণে টাকা থাকছিল না সেগুলোও বন্ধ হয়ে যাবে। মা লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী, ধনসম্পত্তির দেবী এবং মা লক্ষ্মীর এই মূর্তি যদি আপনি বাড়িতে রাখতে পারেন তাহলে রাহুর কোনো দৃষ্টি আপনার উপর পড়বে না এবং যদি থেকেও থাকে তাহলে তা নষ্ট হয়ে যাবে। এবং পরবর্তী যে জিনিসটি কিনবেন সেটি হলো একটি রূপোর কলস বা রূপোর ঘর, যেটির ঢাকনা দেওয়া থাকবে। সেই ঘরটি আপনি কিনে তাতে কিছুটা গঙ্গা জল এবং গোলাপ জল মিশিয়ে মা লক্ষ্মীর আসনের পাশে রেখে দিন এবং এই ঘর আপনার ধনবৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এবং সেই ঘরটি ধনতেরাসের পরের দিন তুলে আপনার সিন্দুক বা আলমারিতে রাখুন। দেখবেন আপনার অর্থের অপচয় হচ্ছিল, কোথা দিয়ে টাকা বেরিয়ে যাচ্ছে সেটি আপনি কিছুতেই বুঝতে পারছেন না, সেটি কিন্তু এবার থেমে যাবে। এবং এই ধনতেরাসের দিন অবশ্যই আরেকটি জিনিস কিনতে হবে, সেটি হলো রূপোর একটি পাত যাতে স্বস্তিক চিহ্ন আঁকা থাকবে। সেটি আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে রাখতে পারেন বা আপনার দোকান বা কারখানায় রাখতে পারেন, তবে সেটি উত্তর দিকে রাখতে হবে যার মুখ থাকবে দক্ষিণ দিকে। কেননা উত্তর দিকটি ধনসম্পত্তির দিক, সাথে
ধনদেবতা কুবের এবং রাজকুমার গ্রহ বুধের দিক, তাই ধন সম্পত্তি বৃদ্ধিতে এই স্বস্তিক চিহ্নের পাত্রটি অবশ্যই আপনি উত্তর দিকে বসাবেন এবং ধনতেরাসের দিন ধনদেবতার পূজা করবার সময় মা লক্ষ্মীর চরণী বা আসনের পাশে এটিকে রেখে পূজা করে নেবেন। এবং এই ধনতেরাসের দিন রূপোর আরেকটি জিনিস আপনি কিনতে পারেন, রূপোর কয়েন বা রূপোর তৈরি সলিড বল আপনি রাখতে পারেন এবং রূপোর তৈরি সলিড বলটি আপনি আপনার পার্স বা জামার প্যান্টের পকেটে রাখতে পারেন। এতে আপনার উপর থেকে সমস্ত রাহুর দোষ কেটে যাবে, কেননা রাহু রূপো ধাতুকে ভয় পায়। তাই আপনার কাছে যদি সবসময় রূপো থাকে এবং ধনতেরাসের শুভ দিনে যদি আপনি সেই রূপোটি কিনতে পারেন তাহলে কিন্তু সেটি খুবই শুভ এবং রূপো মা লক্ষ্মীকে আকৃষ্ট করে। তাই এই ধনতেরাসের দিন ধনবৃদ্ধিতে এই রূপোর বল আপনি অবশ্যই কিনে রাখুন। দেখুন আপনার কর্মক্ষেত্রে যে বাধা বা অনেক চেষ্টার পরেও তাতে সফলতা হচ্ছে না, অনায়াসে সেই বাধাগুলি কেটে যাবে। এবং ধনতেরাসের দিন আপনারা রূপোর তৈরি রাধাকৃষ্ণ যুগল এনে বাড়িতে রাখতে পারেন অথবা রূপোর তৈরি ছোট্ট বাসি এনে সেটিকে লাল কাপড়ে মুড়ে আপনি টাকার বা অর্থস্থানে রেখে দিতে পারেন। বন্ধুরা, এবার জেনে নেব যে এই ধনতেরাসের দিন ঝাঁটা ও লবণ কেনা, যেটাকে খুব শুভ মানা হয়েছে, সেই দুটি জিনিস কেনার শুভ সময় কী রয়েছে এবং এগুলি কিভাবে রাখতে হবে। বন্ধুরা, ত্রয়োদশী তিথি লাগছে শনিবার সন্ধে 6:02 এবং ত্রয়োদশী তিথি ছাড়বে রবিবার অর্থাৎ 23 অক্টোবর 6:03 এবং ঝাড়ু ও লবণ কিনবেন আপনারা রবিবার দিন সকালে। এবং শুভ সময় রয়েছে সকাল 10:15 থেকে দুপুর 12:00। এই শুভ সময় হলো লাভের সময় এবং এ সময় যদি আপনি জিনিসগুলি কিনতে পারেন তাহলে সেটি আপনার জন্য খুবই লাভবান হবে। আমরা সকলেই জানি ঝাড়ু হলো মা লক্ষ্মীর প্রতীক এবং মা লক্ষ্মীকে খুশি করবার জন্য এই দিন আপনারা অবশ্যই এই শুভ সময়ে ঝাড়ু কিনে আনবেন। এবং ঝাড়ু কিন্তু আপনার বাড়ির থেকে অলক্ষ্মীকে বিদায় করবে, তাই ঝাড়ু কিনে এনে আপনি সেটিকে ঠাকুর ঘরে ঠাকুর সিংহাসনের সামনে রেখে তাতে লাল সিঁদুরের টিপ পরাবেন এবং ঝাড়ুর মাথায় কিছুটা সাদা সুতো দিয়ে পেঁচাবেন। তারপর একটি ছোট লাল কাপড়ে ঝাড়ুর মাথাটি রেখে তাতে একটি হলুদ কড়ি, কিছুটা আতপ চাল এবং একটি কাঁচা টাকা রেখে সেটিকে সারা রাত রেখে দিন এবং পরের দিন সেটিকে তুলে আপনি প্রণাম করে তারপর ঝাড়ু ব্যবহার করতে পারেন। এবং লাল কাপড়ের সমস্ত জিনিসগুলি একসাথে বেঁধে আপনি আলমারিতে রেখে দিন। দেখবেন মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি তো প্রাপ্ত করতে পারবেনই, সাথে ধন সম্পত্তি বাড়বে তত্ত্ব দিয়ে। এবং ঝাড়ু কোনো সময় উত্তর পূর্ব দিকে রাখবেন না, সবসময় উত্তর পশ্চিম দিকে রাখবেন এবং খোলা আকাশের নিচে ঝাড়ু কখনোই রাখবেন না, ঝাড়ু সবসময় শুয়ে রাখবেন, নচেত সেটি আপনার দুর্ভাগ্যের কারণ হয়ে উঠতে পারে। এবং এই দিন লবণ কেনাও অত্যন্ত শুভ মানা হয়েছে, কেননা লবণ সমস্ত নকারাত্মক ঊর্জাকে নষ্ট করে এবং লবণ বাড়ির শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধিতে সহায়তা করে। তাই শুভ সময়ে অবশ্যই ধনতেরাসের দিন ঝাড়ু ও লবণ কিনুন। এবং এই ধনতেরাসের দিন ভুল করেও বাড়ি থেকে কোনো জিনিস বাইরে ফেলবেন না, এমনকি ঘর ঝাড় দেওয়ার পরেও যে নোংরা রয়েছে সেটিকেও ধনতেরাসের দিন ফেলবেন না, যত্নে রেখে দিন, পরের দিন সেগুলিকে ফেলে দেবেন। বন্ধুরা, আশা করছি আপনারা ধনতেরাসের দিন শুভ মুহূর্তে এই শুভ জিনিসগুলি কিনে আপনার সৌভাগ্যকে ফেরাবেন এবং দুর্ভাগ্যকে চিরকালের জন্য বিদায় করাবেন, সাথে অলক্ষ্মীকেও আপনার গৃহ থেকে বিদায় করবেন। বন্ধুরা, আজকের মতো এটুকুই। যদি আজকের ভিডিওর তথ্যগুলি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু হলেও আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো এটুকুই। নমস্কার, ধন্যবাদ। মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনার উপর বর্ষিত হোক এবং ধনবৃদ্ধি ঘটুক, এই কামনাই করি। নমস্কার।